বাংলা জায়গায় আপনাদের স্বাগত আমি সুদীপ চলে এসেছি সকলের প্রিয় অনুষ্ঠান স্টার কথা নিয়ে আর স্টার কথা মানেই আপনারা জানেন যে আমরা কলকাতার বিভিন্ন স্টার বা সেলিব্রিটিদের সঙ্গে একটু আড্ডাও মারি আবার কিছু টাফ প্রশ্নও করে থাকি তা আজকে আমার সঙ্গে স্টার কথায় যে মানুষটি রয়েছে তার আলাদা করে বোধহয় পরিচয় দেওয়ার দরকার নেই কারণ আপনাদের ড্রয়িং রুমে আপনারা রোজই তাকে দেখেন বিভিন্ন চরিত্রে আর ইন্ডাস্ট্রিতে সে কিন্তু গুড বয় নট ব্যাড বয় আমার সঙ্গে রয়েছে ভাস্যর চ্যাটার্জি তোমাকে স্বাগত বাংলা জগতে এবং স্টার কথাতে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইন্ডাস্ট্রির গুড বয় এতদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছ এই ইমেজটা কীভাবে ধরে রেখে আমার তোমাকে একটা পাল্টা প্রশ্ন আছে গুড বয়টা কি শত্রুরা বলে না শত্রুরা বলে না কিন্তু কোড আন কোড তোমাকে এই নামে কিন্তু আমি শুনেছি অনেকেই ডাকে গুড বয় অথচ আবার তোমার কাছে যে ভাস্যর খুব ঠোটকাটা এই যে দুটো সত্তা তুমি এটা কিভাবে না আসলে সত্তা দুটো নিয়ে চলা খুব মুশকিল যে কোনো মানুষের পক্ষে আমার একটাই সত্তা যে আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি আর আমি যা বলি খুব একটা লোকের পেছনে বলি না সামনেই বলি আর সৎপথে থাকার চেষ্টা করি বলি হয়তো গুড বয় তোমার ছোটবেলাটা কিভাবে কেটেছে আমার ছোটোবেলায় যেন সবাইকার হয় আর কি তোমার মতন আমার মতন একই রকম আমি ছোটোবেলা কিছুটা সময় কাটিয়েছি জয়েন্ট ফ্যামিলিতে যার জন্য জয়েন্ট ফ্যামিলি ভ্যালিউসগুলো আমার মধ্যে খুব আছে এখনও অবধি আমি একসঙ্গে থাকতে খুব পছন্দ করি সাউথ পয়েন্টে পড়তাম ছোটোবেলায় সাঁতার শিখতে যেতাম মায়ের হাত ধরে তারপর আঁকাও শিখতাম একটা পয়েন্টের পর আমার ছোটোবেলার খানিকটা কেটেছে ভবানীপুরে আর ম্যাক্সিমামটাই মানে অভিনয় জগতে আসা অবধি বালিগঞ্জে বালিগঞ্জে থাকতাম আশু তো কলেজ তার আগে তোমার স্কুলিং সাউথ পয়েন্ট তো বালিগঞ্জ এরিয়াটা জুড়েই আমার পুরো ছোটোবেলা কেটেছে তোমার প্রথম প্রফেশন যেটাকে বলা হয় সেটাকে সেখানে তুমি এমআর হিসেবে কেরিয়ার স্টার্ট করো সেখান থেকে হঠাৎ করে অভিনয়ের এটা কেন মাথায় এলো মানে কী ভেবে হঠাৎ করে কেন কেন অভিনয় কিছু ভেবে নয় আমার অভিনেতা হওয়ার ইচ্ছে ছোটবেলা থেকে ছিল মানে এটা খুব স্ট্রেঞ্জ খুব একটা বাচ্চাদের ভেতর দেখা যায় না ওয়েন আই ওয়াজ ইন ক্লাস ওয়ান আর টু যখন হয় না অনেকে বড়োরা জিজ্ঞেস করে তুই বড় হয়ে কি হবি তা আমি বলতাম আমি অ্যাক্টার হব তো সেটা শুনে বাড়ির লোকেরা সবাই খুব ইয়ে হতো যে এ আবার কী কথা অ্যাক্টার হব আর আমার ওয়ান টু মানে বুঝতে পারছো তো প্রাগৈতিহাসিক যুগে তো তখন তখন অভিনেতা হব কথাটা শুনলে সবাই একটু বিরক্তই হতো বলতে গেলে আর কি তো বাড়িতে সবাই বলতো বাবা মা বলতেন যে অভিনেতা আর কি বলবে ইঞ্জিনিয়ার হব ডাক্তার হব আর আমার ফ্যামিলি তুমি জানো চার পুরুষের ইঞ্জিনিয়ার বাবা তার বাবা তার বাবা ইনফ্যাক্ট আমার ভাইরা বা আমার পরের জেনারেশান ভাইপোরা সবাই তাই এনিওয়ে তো আমার কোনো দিনই ঠিক ওইদিকে মানে খুব পড়াশোনা করব বিরাট চাকরি করব এদিকে আমার ঝোঁক ছিল না আমি যখন রাস্তা দিয়ে যেতাম মায়ের সঙ্গে স্কুল থেকে ফিরতাম ট্রমে করে তো আমার ওই বড় বড় হোর্ডিং তখন তো হাতে আঁকা হোর্ডিং হতো ওই হোর্ডিং পোস্টার ওগুলো আমাকে যা টানতো মানে সে চুম্বকের মতো এবং আমার মনে হতো যে একদিন আমাকে ওখানেই থাকতে হবে এটা কেন হতো বলতে পারবো না বাট আই ওয়াজ আই ডিসাইডেড টু বয়সে কেউ মানে ড্রিম অ্যাক্টার বা এরম কেউ ছিল যে আমি তার মতো হব মানে ছিল না খুব ছোট বয়সে কাউকে সেভাবে বাড়িতে সিনেমা তখন তো একটাই টিভি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেরম হতো এবং সবাই একসঙ্গে দেখা শনি রবিবারের সিনেমা দেখা হতো খুব যে ড্রিম অ্যাক্টার কেউ ছিল না তবে উত্তম কুমারকে আমি বরাবর যেহেতু বাড়ির সবাই প্রচণ্ড ফ্যান ছিলেন তো আমি খুব অ্যাডমায়ার করতাম এবং এমনও অনেকবার হয়েছে যে আমি রাত্রির স্বপ্ন দেখেছি যে উনি আমার বাড়িতে এসেছেন দুর্গাপুজো প্রথম দিন মানে একদম ফার্স্ট মানে সেই এক্সপিরিয়েন্সটা যদি সেটা একটা ভয়ানক মজার অভিজ্ঞতা আমি তখন ম্যানেজমেন্ট পড়ছি মার্কেটিং ম্যানেজমেন্টে জাস্ট আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করব বলে পরীক্ষা দিয়ে ঢুকেছি ওখানে ইন দ্য মিন টাইম বিভিন্ন চাকরির ইন্টারভিউ দিচ্ছি তো সেখানে আমার এক বন্ধু আমাকে বলল যে একটা ওড়িয়া সিরিয়াল হচ্ছে তুই কি করবি আমি ওই প্রোডাকশান কোম্পানিতে আছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো না ছবি পাঠায় বা ছবি তো সেরম কিছু নেই তো পাড়ার একটা দোকানে গেলাম সেখানে খুব বাজে বাজে কয়েকটা ছবি তুলে দিল, সেগুলো দিয়ে আমি ভাবলাম যে আর কোনো ডাকবে না আমাকে তো ডাকলো কলকাতায় তারা এলো কথা হলো আমার সঙ্গে ফোনেও কথা হলো এবার আমি শুটিং করতে গেলাম হচ্ছে খণ্ডপাড়া বলে একটা জায়গা আছে যেটা কিনা তোমার খুর্দা রোড থেকে বাই কার যেতে হয় সেখানে গিয়ে দেখছি বিরাট ইউনিট আমি তো উড়িষ্যা ইন্ডাস্ট্রি কাউকেই চিনি না কিছু কিছু মানুষ যারা ছিলেন ওখানকার স্টার যেরকম সৌদামিনী মিশ্রা বলে একজন ছিলেন আর একজন খুব টপ লেভেল কমেডিয়ান ছিলেন এবার আমি তো কাউকে চিনি না আর গিয়ে দেখছি যে সবাই আছে খাওয়া দাওয়া হচ্ছে কথা হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে শুটিং হচ্ছে না একদিন দু দিন তিন দিন তা আমি বলছি যে শ্যুটিংটা হচ্ছে না কারণ এদিকে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে অগস্ট মাস ছিল দি বলছে আসলে না ক্যামেরাটা ভুবনেশ্বর থেকে আসার কথা ছিল ওটা আসেনি ওটা বোধ আর আসবে না হ্যাঁ সে কি ক্যামেরাই আসবে না তাহলে তোমার দাঁড়ানোই হলো না ক্যামেরার সামনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো হতাশ হয়ে তিন দিন পরে আমি বাড়ি ফিরে এলাম কাজটাই হলো কাজটা হলো কিছু মাস পর হলো তারপর যখন আমি ফাইনালি আবার ওই খুর্দা রোডের ওখানে গেলাম খণ্ড সেখানে গিয়ে আমি শুটিং করলাম এবং প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর যে অভিজ্ঞতা মানে আই ওয়াজ টান্ড যে আমি পাচ্ছি এবং আমার একটা কথা সবসময় মনে হতো যে আমার আমি ফেল করলে চলবে না এই আমার শেষ সুযোগ আমাকে কেউ দ্বিতীয়বার ডেকে বলবে না যে ভাস্কর চলো ঠিক আছে আরেকবার হবে মানে পিঠ থেকে যাওয়ার মতো না আমাকে করতেই হবে আমার এই সুযোগ পেয়েছে এটা আমাকে কাজে লাগাতে হবে যেটা শুনি কেরিয়ারের প্রথম দিকে তুমি অনেক পরিচালক বা এর কাছ থেকে অনেক অপমানিত সহ্য করেছিলে এটা কি খুব সত্যিই নাকি এটা নিন্দুকেরা বলে না না এটা সত্যি অপমান সেইভাবে মানে কিরম মুখের ওপর তো কেউ পাচ্ছ না ইত্যাদি সেরম সেরম হয়তো হয়নি কিন্তু ফ্লোর থেকে বার করে দিয়েছে ধরো ছবি নিয়ে ঘুরে বেরিয়েছি দিনের পর দিন স্টুডিও বসে থেকেছি গাছের তলায় এখন তো কেউ এগুলো ফেস করে না তা আমাদের সময় হতো হ্যাঁ বারবার আসছো কেন এই কালকে গেলে আবার আজকে কেন আর আমার কাছে তো কাল বলে কিছু নেই আমার কাছে রোজই নতুন দিন তো এরকম অনেক অপমান হ্যাঁ গায়ে লেগেছে যেরম এক জায়গায় একদিন একজন বললেন যে হ্যাঁ একটা রোলে চলে এসো তোমায় কাজ করা হবে তো গিয়ে দেখি রোলটা কি না তাপসপাল গাড়ি থেকে নামবে আর চারটে ছেলে উল্টো দিকে দাঁড়িয়ে টিটকিরি মারবে এটা হচ্ছে আমার রোল মানে আমি করব না হ্যাঁ করবে না নতুন এত বড়ো বড় কথা তাহলে আমি তো এটা করতে আসিনি আমি ওই জায়গায় যাবো তাপস পাল্লে যাই হ্যাঁ আমি এরকম ছিলাম আর কি নেপোটিজম টালিগঞ্জ ইন্ডাস্ট্রি পাড়া আমরা বলিউডে তো দেখতেই পাই হামেশা টালিগঞ্জ ইন্ডাস্ট্রি পাড়া বিশেষ করে সিরিয়াল ওরিয়েন্টেশন তোমাকে সিরিয়াল নিয়ে যেহেতু তোমাকে সিরিয়ালে বেশি দেখা যায় এইটা এই নেপোটিজম ব্যাপারটা আমাদের এখানে কতটা আছে আমাদের সময় তো একেবারেই ছিল না কারণ আমাদের সময় আমি তো দেখিনি কাউকে যে কোনো স্টার সান বা স্টার ডটার এসে কাজ করছে আমার তো মনে পড়ে না পরবর্তীকালে সিরিয়ালের ক্ষেত্রে মনে হয় না সেরকম আছে বলে আমি শুধু এইটুকু দেখেছি যে সিনেমায় হয়তো কিছু কিছু মানে বাবার মেয়ে বাবার ছেলে তারা কাজ করছে সিরিয়ালে খুব একটা আমি দেখিনি নেপোটিজম বলতে যা বোঝায় এখানে দল থাকতে পারে এখানে শিবির থাকতে পারে সেই অর্থে নেপোটিজম আমি অন্তত দেখিনি তোমার কেরিয়ারের তোমার কেরিয়ারে তোমার মনে হয় কোন জিনিসটা টার্নিং পয়েন্ট মানে অভিনয়ের ক্ষেত্রে অবভিয়াসলি ভগৎ সিং ভগৎ সিং না হলে আজকে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না তোমার সঙ্গে বসে কথাও বলতে পারতাম না আমি হয়তো এখনও স্ট্রাগলার হতাম হয়তো এখনও ছোটো ছোটো পাঠ করে বেড়াতাম তো ওটাই আমার টার্নিং পয়েন্ট হিন্দিতে ভগৎ সিং করেছো বাংলায় আলোর মতো ছবিতে কাজ করেছ তারপরও তোমাকে বাংলা ইন্ডাস্ট্রি বা বলিউড ইন্ডাস্ট্রি সেইভাবে ডাক না তুমি করলে না কোন সঠিক হ্যাঁ বলিউডে আমি আর চেষ্টাই করিনি এত বছর পর নেটফ্লিক্সে আমি আবার কাজ করলাম টুথপারি করলাম কদিন আগে আরেকটা ছবিও করলাম যেটা এখন বলা যাবে না তো কিন্তু আমাকে ওখানে কাজ করতে গেলে থাকতে হতো আর সেটা আমার পক্ষে সম্ভব ছিল না কারণ আমি অলরেডি আই স্টার্টেড গেটিং অফার্স ফ্রম টালিগঞ্জ তাই সেটাকে ছেড়ে ওখানে কে পড়ে থাকবে আমরা আবার সেই প্রশ্নটাই ফিরে আসছি যেটা আমি একটু আগে তোমায় করলাম তুমি নিজেই বললে শিবির এই যে শিবির মানে আমাদের টালিগঞ্জ ইন্ডাস্ট্রি কোর্ট আন কোর্ট পলিটিক্যালি যেটা আমরা বলে থাকি যে দুভাগে বিভক্ত তুমি তো অনেক দিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছ বা কাজ করছো এখনও করে চলেছ সত্যিই কি এটা হয়েছে আর এতে হলে কতটা ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রি বলে তোমার মনে হয় আমার মনে হয় না কারণ আমি কোনো শিবিরেই নেই তাও আমি কাজ করছি মানে আমাকে তো সেভাবে কেউ পলিটিক্যালি কোথাও দেখেনি তো আমি তো কাজ করছি আর যারা অন্য শিবিরে আছে তারা কাজ পাচ্ছে না এটা তো পসিবল নয় কারণ আমি নাম নিচ্ছি না কিন্তু অনেকেই যারা অন্য দলের দলকে সাপোর্ট করে বা দীর্ঘদিন ধরে সাপোর্ট করছে তাও তো রেগুলার কাজ করছে সিরিয়ালও করছে সিনেমাতেও করছে তোমার কি পলিটিক্সে আগামী দিনে আসার কোনো ইচ্ছে আছে ইচ্ছে নেই সেরকম কারণ আমি খুব একটা বুঝি না ফ্র্যাঙ্কলি মাথায় টুপিটা চট করে পরিয়ে দেবে লোকজন তার থেকে না আসাই ভালো সিনেমা রয়েছে সিরিয়াল রয়েছে ওয়েব রয়েছে তিনটে রয়েছে বাদ যাচ্ছি হ্যাঁ তোমার কাছে কোন জায়গায় অভিনয় করাটা বেশি চ্যালেঞ্জিং বলে মনে হয় এবং কেন সবটাই চ্যালেঞ্জিং আমি যখন সিরিয়াল করতে যাই আমার প্রত্যেক দিন পা এখনও কাঁপে মনে হয় যে আমি ঠিক করে ডেলিভার করতে পারবো তো সংলাপ বলতে পারব তো ওয়েব সিরিজও তাই ফিল্মেও তাই আমি থিয়েটারও করেছি তুমি জানো তো আমার সব মাধ্যমটাই মনে হয় যে পরীক্ষার জায়গা আলাদা করে কোনো চ্যালেঞ্জ যে রোলটা আমাকে এক্সাইট করে সেটাই আমার কাছে চ্যালেঞ্জ ভাষ্যদা এবং লোকনাথ একসময় পরিপূরক হয়ে গেছিল বিভিন্ন জায়গায় শুটিং করেছো সেখানে মানুষের ভালোবাসা পেয়েছো লোকনাথের জন্য নিজেকে কতটা কিভাবে প্রিপেয়ার করেছিলে কারণ তোমার কাছে তার আগে আমাকে তোমাকে ওই ধরনের রোলে দেখিনি হ্যাঁ লোকনাথ এবং পরে সাই বাবার চরিত্রে করেছি আগে সাই বাবা করেছো তারপরে তুমি লোকনাথ করেছো তো বাংলায় যখন লোকনাথ হলো তখন মানে সেই অফারটা যখন তুমি পেলে তখন কি মানে মেন্টালি তোমার প্রিপারেশান বা ফিজিক্যালি সেই প্রিপারেশান আমার কাছে যখন লোকনাথের অফার আসে আমি তো স্টান্ড আমি প্রথমে মানে অবাক হয়ে বললাম যে আমি আমার তো মানে মিলবেই না চেহারার কিছু তো সাহানা দত্ত যিনি লেখিকা ছিলেন ওটার বললেন যদি করবি কি না বল তাহলে হ্যাঁ করবো তো নিশ্চয়ই এরকম সুযোগ কেউ ছাড়ে নাকি তো বললো তুই একবার লুকসেট কর দেখ লুক সেট হলো দেখলাম মানে ঠিক আছে চলে যায় তো অনেক পাল্টা হবে নিজেকে লোকনাথ বাবা হওয়া তো আমার পক্ষে সম্ভব নয় ওরকম হারজির জিরে চেহারা তো আমি তখন একটা প্রপার ডায়েট শুরু করলাম শুটিংয়ের দিনগুলো নিয়ে খাওয়া খাওয়া তারপর লোকনাথ বাবা সম্পর্কে আমি কিছু জানতাম না জাস্ট জানতাম লোকনাথ বাবা একজন মনীষী এই পর্যন্ত পড়াশোনা শুরু করলাম মানে যেটা সিরিয়ালো দেখানো হয়তো সেভাবে সম্ভব অতটা হয়নি তাও অনেকটাই দেখিয়েছে লোকনাথ বাবা একজন কি বলবো মানে উনি আমার জীবন পাল্টে দিয়ে গেছেন লোকনাথ বাবা এইখান থেকে মানে বারো তো অনেক পরে লাস্টে গিয়ে সেটেল করেছিলেন আমি কলকাতার কথা বলছি কলকাতা থেকে উনি হাঁটতে হাঁটতে আফগানিস্তান গিয়েছিলেন শুধুমাত্র কুরান পড়বেন বলে ভাবা যায় হাঁটতে হাঁটতে কিন্তু মাইন্ডেড সেইভাবে উনি ল্যান্ড অফ নোসান সান সেখানে গিয়েছিলেন চোখের দৃষ্টি প্রখর করতে এরকম নানা রকম ইনসিডেন্ট আছে ওনার এবার যত ওনাকে জানলাম তত ভাবলাম যে কি করছি জীবনটাকে নিয়ে মানে আমি তো কিছুই করছি না অভিনয় করছি আর বাড়ি আসছি তো ওই সময় থেকে আমার মনে হলো যে আমি বাবার মতন তো সম্ভব নয় হওয়া কিন্তু সামান্য হলেও মানুষের পাশে এসে দাঁড়াই তাদের জন্য কিছু করি কিছু সাহায্য করা উচিত প্রত্যেক মানুষ হিসেবে তারপর ফিজিক্যালি আমি অনেকটা ট্রান্সফর্মড হলাম রোগা হতে শুরু করলাম ওই যে বললাম ডায়েট এক্সারসাইজ তো করতামই সেই করতে করতে লোকনাথ চলাকালীনই আমার অনেক পরিবর্তন হয়ে গেল মানে ফিজিক্যালিও হলো মেন্টালিও হলো একটা বড় জায়গা তোমার জীবনে লোকনাথ বাবা আছে তাই তো নিশ্চয়ই নিশ্চয়ই মানে আমি জানো তো আমি এমনও বলছি যে আমি কিন্তু কুরানো পড়েছি আমি ভাবলাম যে বাবা পড়লেন কেন কি জানতে পড়লেন যে এখান থেকে ওইখানে গিয়ে পড়লেন কেন তো আমি যখন মানে তুমি নিশ্চয়ই কাশ্মীর প্রসঙ্গে পরে আসবে তো যাই হোক তো আমি একবার ওখানে গিয়েছিলাম সেখানে আমাকে একজন কোরআন গিফট করেছিল হিন্দিতে তো আমি পড়লাম অনেকটাই পড়লাম সবটা পড়া হয়নি তো পড়ে দেখলাম যে কোথাও তো হিংসের কথা লেখা নেই সব জায়গাতে গীতাতেও যা লেখা আছে এখানেও তাই লেখা আছে কাশ্মীর ফাইলস যে ছবিটা নিয়ে এত বিতর্ক বা এত কিছু হয়েছিল তুমি নিজে গেছো অনেকবার গেছো এবং সেখানে তোমার প্রচুর বন্ধু বান্ধব আছে আমরা জানি হ্যাঁ ছবিতে কি সঠিক জিনিসটা দেখানো হয়েছে নাকি কিছুটা ফিল্মের জন্য যেটা আমরা বলি চিত্রনাট্যের প্রয়োজনে কিছু করা হয়েছে সেইটা নাকি সত্যি সত্যি এই জিনিসগুলো একদম সেটাকেই চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে কি বলে মনে হয় তোমার একদম সঠিক দেখানো হয়েছে আমি ওখানে যাই ওটা আমার সেকেন্ড হোম বলে মিথ্যে কথা তো বলতে পারবো না আর আমি যতটুকু দেখেছি দেখেছি বলা ভুল আমি কিছু দেখিনি আমি দেখেছি হচ্ছে বাড়ি ঘরগুলো মানে এমন সোপিয়ান বলে একটা জায়গা আছে কাশ্মীরে তো আমি এক জায়গা থেকে ফিরছিলাম গাড়ি করে তো হঠাৎ আমি আমার বন্ধুকে বললাম এই দাঁড়া দাঁড়া ডান দিকের বাড়িগুলো কী ব্যাপার তো ছটা বাড়ি ছটা বাড়ি না গত্ত 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 হয়ে আছে বাড়িতে কেউ থাকে না দরজা জানলা ভাঙা তখন যে এটা কী ব্যাপার বলে হিন্দু পণ্ডিতদের বাড়ি ছিল গোলাগুলি চলেছিল। সেই দাগগুলো রয়ে গেছে বুলেটের দাগ এরকম অনেক বাড়ি আছে যেরকম শ্রীনগরের ভেতরে একটা জায়গা আছে ফতে কাদল বলে তো ফাতে কাদলের একটা ফুটব্রিজ আছে ঝিলামের ওপর আমি নিজে হেঁটে গেছি দেখার জন্য এবং আশেপাশে একজন ভদ্রলোক ছিলেন উনি আমি আমি ওকে বললাম যে একটু দরজাটা খুলে দেবেন আমি একটু বাড়িটা দেখতে চাই তো বাড়িটা কিন্তু বন্ধ পড়ে আছে হিন্দু বাড়ি বন্ধ পড়ে আছে আর তোমার গেলে মনে হবে যে এই বোধহয় কেউ কথা বলে উঠবে বাড়ির ভিতর থেকে এই বোধহয় লোক বেরিয়ে এসে বলবে আপনার কি চাই এতটাই জীবন্ত গোটা বাড়িগুলো অথচ সব বন্ধ যা হয়েছে একদম সঠিক দেখিয়েছে কোথাও কোনো ভুল নেই কিন্তু এখন যারা বাসিন্দা ওখানকার ধরো আমার যারা বন্ধু এরা তো আমার বয়সী কেউ না এরা আমার থেকে প্রায় বিশ বাইশ বছরের ছোটো সবাই বুঝতেই পারছো অনেক পরে জন্মেছে তারা তো তারা কিন্তু ওটাকে সাপোর্ট করে না তারা কিন্তু বারবার বলে যা হয়েছে অত্যন্ত অন্যায় হয়েছে ওরা ফিরে আসুক এখানে কাশ্মীর বিলংস টু হিন্দুজ অলসো শুধু আমাদের নয় তখনকার জেনারেশনের উপর দিয়ে যা যা গেছে বা যা হয়েছে বা যা তারা মানে হাত মিলিয়ে করেছে কাশ্মীরি পণ্ডিতদের অ্যাগেনস্টে সেটা সবটাই প্ররোচিত বাই পাকিস্তান তো সেটা এরা স্বীকার করে যে হ্যাঁ আমরা ভুল করেছি কারণ আমি যখন দু হাজার উনিশে প্রথমবার কাশ্মীর যাই আমি নিজে দেখেছি দেয়ালে লেখা আছে গো ব্যাক ইন্ডিয়া ইত্যাদি ইত্যাদি নানারকম এখন যখন দু হাজার তেইশে মাঝখানে অনেকবার গেছি আমি তেইশেও যখন গেলাম সেসব লেখাগুলো আর নেই সব লেখা মুছে দিয়েছে এবং ওখানকার লোকেরা এতদিনে বুঝে গেছে যে পাকিস্তান আমাদের জন্য কিছু করতে পারবে না যাদের নিজেদের ইকোনমি স্ট্রং নয় তারা আমাদের কি সাপোর্ট করবে ওরা জানে যে ইন্ডিয়া ছাড়া আমরা অচল এবার যেটা যে তোমরা যখন কেরিয়ার শুরু করেছিলে তখন যে বাংলা ছবির গুণগত মান ছিল আর এখন যে বর্তমানে এখন অনেক ধরনের বাংলা ছবি হচ্ছে নতুন নতুন পরিচালক আসছে এই এখনকার ছবিগুলোকে তুমি কিভাবে দেখো আমি এখনকার ছবি দেখি না এখনকার কোনো ছবিই দেখো না আমার ভালো লাগে না আমার দেখতে আমি দেখি না কারণ হ্যাঁ কিছু ভালো পরিচালকের ছবি তো নিশ্চয়ই দেখি কিন্তু যেটা কমার্শিয়াল ছবি আমি কমার্শিয়ালে যাচ্ছি না আমি কমার্শিয়াল বা কোড আন কোড যে বাণিজ্যিক ছবিতে আমি যাচ্ছি না মানে যে দেব যে অ্যাজ এ প্রডিউসার হয়েছেন দেখো প্রত্যেকটা ছবি কিন্তু অন্য ঘরানার হচ্ছে দেব যেটা করছে সেটা তো মানে কি বলবো মার্ভেলাস নিজেকে ওইভাবে ভেঙে নানা রকম চরিত্রের মধ্যে ছড়িয়ে দেওয়া চারটি কথা নয় প্রচুর এক্সপেরিমেন্ট করছে নিজেকে নিজেটা বম্বেতে অনেক বড় অভিনেতারা করে থাকে কিন্তু তুমি যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করো আমি কোনো বাংলা ছবি দেখি না আমি অনেক বেশি আমি যে খুব হিন্দি ছবি দেখি আমি যে রানী দেখবো তা নয় কিন্তু আমি খুব বেশি ওয়েব সিরিজ দেখি পছন্দ করি দেখতে কারণ তাতে যা কন্টেন্ট এবং যা অভিনেতা অভিনেত্রী সেটা খুব বিরল মানে আমার একটাই বক্তব্য বাংলা ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিকে নিয়ে যে এখানে শুধু গোয়েন্দা গল্প বাদ দিয়ে আর পরকিয়া আর কিচ্ছু হচ্ছে না কিন্তু কেউ কিন্তু অন্য কিছু ভাবছেই না কেন ভাবছে না গডনোজ ওয়েব সিরিজে যে ডায়লগ ওয়েব সিরিজ বা এখনকার মডার্ন যে বাংলা ছবি বা হিন্দি ছবিতে যে ডায়লগ সেখানে অজস্র স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে বা সেক্স নিয়ে প্রচুর মানে এক্সপেরিমেন্ট করা হচ্ছে এইগুলোকে তুমি এ অভিনেতা বা এ মানুষ এইগুলো লাগে না এগুলো হচ্ছে ওই মানে খানিকটা দর্শককে উত্তেজিত করার জন্য শুশুরি তারপর এগুলো যেহেতু কোনো সেন্সার নেই চলো ঢোকাও যা প্রাণ চায় তাই দিয়ে দাও এগুলোর কোনো মানে হয় না কিছু সময় চিত্রনাট্যের দাবির জন্য হতে পারে যেরকম ডেলি ক্রাইম ফার্স্ট পার্টটা যেটা নির্ভয়া কাণ্ডকে নিয়ে কিন্তু সেটাও খুব মানে ভাল্গার না হয়ে দেখানো হয়েছে খুব সুন্দর করে রেখে ডেকে দেখানো হয়েছে তো এইগুলো সেইভাবে যদি থাকে তো করা যেতেই পারে কিন্তু বড্ড বেশি হয়ে যাচ্ছে এখন বাস এই মুহূর্তে তোমার হাতে কি কী কাজ আছে মানে পাইপলাইন বলতে এখন তো আমি গীতা এলএলবি করছি মেগা যেটা স্নেহাশী চক্রবর্তীর এবং আমি ভেরি হ্যাপি মাঝখানে অনেকটা সময় লোকনাথের পর গেছে যেখানে আমি শুধু নেগেটিভ করে গেছি টেলিভিশনে ওয়েব সিরিজে পজিটিভ করেছি আমি সিনেমায় পজিটিভ করেছি কিন্তু টেলিভিশনে পর পর নেগেটিভ চরিত্র করে গেছি তো সেইখান থেকে আজকে আবার পজিটিভে ফিরেছি গীতা এলবিতে আমার একটা সাংঘাতিক পাওয়ারফুল চরিত্র এটা করা এটা করছি এছাড়া দুটো ফিল্ম আমার সামনের বছর রিলিজ হবে একটা বাবু রেশমি মিত্রর যেটা শিশির ভাদুরির জীবনী আর একটা হচ্ছে আমার লবঙ্গলতা যেটা বঙ্কিমচন্দ্রের রজনীর ওপর এখনকার যুগে যারা নতুন আসছে টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে অ্যাজ এ সিনিয়র তুমি কি বল এই প্রশ্নটা আমাকে সবাই করে কারণ আমার তো পঁচিশ বছর হয়ে গেল সেই জন্য বোধ কিছু বলার নেই কারণ অভিনেতা অভিনয় ভালোবেসে যদি কেউ আসে তাকে কিছু বলতে হয় না আমি অনেক নতুনদের সঙ্গে এখন কাজ করি নতুনদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক কিন্তু কারণ আমি খুব সাপোর্ট করি ওদের আমি বলি যে তোমরা ভালো করছো সবটা হয়তো ভালো করছে না কিন্তু আমি যদি হ্যাঁ কিছু হলো হ্যাঁ ফালতু কিছু হচ্ছে না আমি তো দেখি অনেক অনেক সিনিয়ররা এরকম বলে তাতে তো আরও কিছু করতে পারবে না তার থেকে আমি যদি বলি ভালো হচ্ছে আরও ভালো করো তাহলেও ভাবে হ্যাঁ তাহলে হচ্ছে আমার কিছু হচ্ছে তবে হ্যাঁ মাইনাস প্লাস দুটোই আছে এমন অনেক নতুন আছে যারা ভালো শিখতেই আসেনি মানে তারা কাজটা করতেই আসেনি এসে সেলফি রিলস হ্যাঁ আমি এমনও দেখেছি যে ইন বিটুইন শর্টস স্ক্রিপ্ট পড়ছে না ঘুরে বেড়াচ্ছে আড্ডা মারছে গল্প করছে গেম খেলছে যেখানে তারই চাং চাং ডায়ালগ পড়ছেই না যেই অ্যাকশান বলছে ডিরেক্টার সে তখন এনজি পর এনজি করে যাচ্ছে দু রকমের অভিনেতা হয় তোমরা যখন শুরু যে তখন কি সিনিয়রদের থেকে এই হেল্পগুলো পেতে আমি তো পেয়েছি অনেকের কাছ থেকে অনেকের কাছ থেকে পাইও আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি এরকম ভাস্কর ব্যানার্জি কুনাল মিত্র পীযুষ গাঙ্গুলি এদের কাছ থেকে প্রচুর হেল্প পেয়েছি অনেকের কাছ থেকে পাইও তারা আমি জিজ্ঞেস করেছি হচ্ছে তো আমি জানি না ডিরেক্টরকে জিজ্ঞেস করো এরকম শুনেছি ঠিক আছে দর্শকরা আপনারা হয়তো জানেন না ভাষাটা কিন্তু ভালো প্ল্যানিং চেট করতে পারে হ্যাঁ আমি সেই বিষয়ে এখন আসছি এইটা কি কোথা থেকে এসেছিল তোমার মাথায় নাকি বা প্রস্তুতি নিলে প্ল্যানচেটটা আমার জীবনে অভিনয়ের আগে এসেছে আমার বাড়িতে আমি আমার দাদুকে দেখেছি প্ল্যানচেট করতে আমার বাবা খুব ভালো প্ল্যানচেট করতে পারেন এখন বহুকাল করেন না সেখান থেকে আমার শেখা প্ল্যানচেট আমাদের একটা আসলে টেবিল ছিল বাড়িতে ছোট তিন পায়া তিন কোনা টেবিল ছিল তা সেটার উপরে প্ল্যানচেট করা হতো আমি নিজে চোখে দেখেছি এবং একটা পয়েন্টে বাবা আমাকে শিখিয়েছে কারণ এতে অন্যায় ভুল কিছুই নেই হ্যাঁ খুব বেশি করা কখনো উচিত নয় যেরকম একটা পয়েন্টে পরে মা রেগে মেগে সব বন্ধ করে দিয়েছিল তো আমাদের টেবিলটা এখন আর নেই ওটা ফেলে দেওয়া হয়েছে কিন্তু প্ল্যানচেটটা আমি শিখেছি বাবার হাত ধরে আর আমি হ্যাঁ আমি এখনও মানে এখন সেইভাবে অ্যাক্টিভলি হয়তো করি না আমি এটাও জানি যে আমার কিছু ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছেন লিখেছেন যে আমার আমার হয়তো প্ল্যানচেট করে দেবেন তো আমি কারোর হয়ে প্ল্যানচেট করি না আমি যা করার নিজেরই হয়তো কখনও কোনো আত্মীয় স্বজনকে ডেকেছি বা আমি তারা এসছেন হ্যাঁ অবশ্যই আমার কাছে একটা আজকে বলছি সবার সামনে কেউ জানে না এটা আমরা একবার রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখেছিলাম এবং বড় চার্ট পেপারের ওপর পেন্সিল দিয়ে প্ল্যানসেট করা হচ্ছিল তো ওনার সাইনটা ছিল আমার কাছে সেটা মা এক সময় কুচি করে ফেলে দিয়েছে কারণ ওই সাইনটা আমিও করতে পারবো না তুমিও করতে পারবে একমাত্র উনি করতে পারবেন তো মা বলে সব বাড়িতে রাখা একদম উচিত নয় বিদায় করো বলে সব ফেলে দিয়েছিল মা তো থাকলে দেখাতে পারতাম কিন্তু এরকম বা যেরকম আমি একজন খুব ড্রেডেড টেররিস্ট যে আর নেই কাশ্মীরের আমি তাকে পর্যন্ত প্ল্যান চেট করেছি আমি জিজ্ঞেস করেছি যে যে পন্থাটায় তারা বিশ্বাস করত সেটা কি ঠিক না ভুল অসংখ্য ধন্যবাদ আজকে স্টার কথা আমরা এখানেই শেষ করছি ভাস অনেক কিছু জানালেন খোলা মনে আর আমার টাফ টাফ প্রশ্নের উত্তর দিল স্টার কথা আজ এখানেই শেষ করছি দেখতে থাকুন বাংলা জাগো